এটা হচ্ছে দুহুসুয়া মৌজা, তাই না? আচ্ছা, এটার হচ্ছে টোটাল এখানকার লোকজনের সাথে কথা বলে জানা গেল যে এটা চার ধরনের জমি আছে। একটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন কিছু জমি আছে, আরেক ধরনের হচ্ছে হলো একদম সরকারি এক নম্বর খাস খতেনের জমি আছে, আর একটা হচ্ছে হলো আপনার ত্রাণের জমি আছে, মানে দুই নং খতিয়ানের জমি আছে আর কিছু। আর আরেকটা হচ্ছে হলো কিছু ব্যক্তিকে, ওই ব্যক্তি বলল যে এরশাদ সরকারের আমলে, না হ্যাঁ, কিছু খার জমি সেগুলা করে মানে বন্দোবস্ত দেওয়া হয়েছে আর কি। কারণ টোটাল আসলেই চার ধরনের জমি আছে আর কি। আর এই গ্রামটার নাম হচ্ছে মানিকপীর, পুকুরটা, এখানে একটা পুকুর আছে পুকুরটার নামে, এটা হচ্ছে সেই পুকুরটা এদিকে, না? আর এদিকে হচ্ছে এই যে আরেকটা পুকুর, কিন্তু বাস্তবে তো এটা পুকুর নাই আর কি। চলেন, ধন্যবাদ।